القرآن وحديث المجلس عالم علماء مؤمن متقين ذاكرين شاكرين در গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আশার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে তো হেদায়েতের মালিক আল্লাহ, ওয়াজ নসিহত নবী রসুল ওলামা কোরআন হাদিস সব অসায়েল, হেদায়েতের প্রকৃত মালিককে আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবেন সেদাই হেদায়েত পাবে, আর যাকে আল্লাহ পাক হেদায়েত দান করবেন না হাজার চেষ্টা করলো তার কপালের মধ্যে হেদায়েত লাগবে না। আমি তো বিশ্বাস করি যেহেতু হেদায়েতের জন্য আপনারা শুনতেছেন না, হেদায়েতের জন্য আমরা বাড়ির থেকে রওনা করছি, হেদায়েতের মজলিসও চলে আসছি। আসলে তো হেদায়েতের জন্য রওনা করলেও আল্লাহ পাক হেদায়েত দিতে পারেন। বুখারী শরীফের এই ঘটনা কম বেশি আমরা সবাই জানি, এক ব্যক্তি তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে, পথিমধ্যে তার হায়াত শেষ, আজরাইল হাজির, জান কবজ হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা আসছে তার রুহ নেওয়ার জন্য, জান্নাতের ফেরেশতারা আসছে তার রুহ নেওয়ার জন্য, উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেছে, জাহান্নামী ফেরেশতার দলিল ব্যক্তি তওবা করার জন্য রওনা করছে তওবা করে নাই, কাজী রুহ আমরা পাব, আর জান্নাতের ফেরেশতারা বলতেছে যেহেতু ব্যক্তি তওবা করার জন্য রওনা করছে কাজী রুহ আমরা পাব, উভয়েরই দলিল আছে, উভয়েরই যুক্তি আছে। এখন ফেরেশতারা বলতেছে ভাই আমাদের মধ্যে ঝগড়ার কোনো প্রয়োজন নেই, আহকামুল হাকিমের রব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আসেন, আমরা তার কাছে যাই সেই আমাদেরকে ফয়সালা দিয়ে দিবেন। বলে হ্যাঁ ভালো প্রস্তাব, চলো আমরা আল্লাহর কাছে যাই, আমার মাওলার কাছে উভয় যুক্তি প্লেস করা হয়েছে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সমস্যার সমাধান দিলেন না, তিনি বাহানা করলেন, তিনি বললেন যাও ওই ব্যক্তি যেখানে মৃত্যুবরণ করছে সেখান থেকে তার বাড়িও মাপো আর আলেমের বাড়িও মাপো, যদি ব্যক্তির জায়গার থেকে আলেমের বাড়ি দূরে হয় তাহলে সে তওবার চেয়ে দূরে, আর ব্যক্তির জায়গার থেকে যদি আলেমের বাড়ি নিকটে হয় তাহলে তওবার নিকটে, যদি তওবার থেকে দূরে থাকে তাহলে ঈশা রুহ পাবে জাহান্নামের ফেরেশতারা, আর তওবার যদি নিকটে হয় তাহলে রুহ পাবে জান্নাতের ফেরেশতারা। দেখেন আল্লাহ পাক বাহানা ছাড়া কাজ করেন না, আল্লাহ পাক ওয়াসাইল ব্যতীত কাজ করেন না, এটা আল্লাহ পাকের নিজাম। ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহ পাকের সুন্নাত পরিবর্তন হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দিতে পারেন, ডাইরেক্ট হেদায়েত দিতে পারেন কি পারেন না? তাহলে এখানে আসছেন কেন, রসুল কেন, নবী কেন, কিতাব কেন, তালিম কেন? আল্লাহ পাক তো প্রত্যেকের কলবের মধ্যে হেদায়েতের নূর দিয়া দিতে পারেন, আল্লাহ পাক দিতে পারেন না তা না, যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিছেন, কোনো নবী কারোর বয়ান কারোর নসিহাত কারোর সোহবাতে গিয়া হেদায়েত পান নাই, সমস্ত নবীকে হেদায়েত দিছেন আল্লাহ পাক ডাইরেক্ট, আর সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক হেদায়েত দিছেন নবীর মাধ্যমে।
কি কথা ঠিক না? তাহলে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারেন কি তিনি রেজাম না পারেন না তা না। যেমন আল্লাহ পাক নবী আদমকে সৃষ্টি করছেন বাপ মা ছাড়া, হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করছেন নবী আদমের পাঁজরের হাড্ডির থেকে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ মা ছাড়াও সৃষ্টি করতে পারেন না তা না, পারেন কিন্তু করেন না। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সৃষ্টি করছেন বাপবিহীন, আল্লাহ পাক আমাদেরকেও পারতেন কিন্তু করেন না, এটা আল্লাহ পাকের নিজাম, কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুল ব্যতীত হেদায়েত সবাই কি করতে পারেন কিন্তু এটা নিজাম না। আল্লাহ পাক নসিহাত ওয়াজ আলেম ওলামা দিনদার দাওয়াত ব্যতীত হেদায়ত করতে পারেন না তা না, এটা সাধারণত নিজাম না। এজন্য আল্লাহ পাক কি বলছেন, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা ডাকো মানুষদেরকে আল্লাহর রাস্তার দিকে, কি কথা ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তালাশ করো মাওলা পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা, কি কথা ঠিক না? তাহলে দেখেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে ডাইরেক্ট তওবা নসিব করাতে পারতেন, ডাইরেক্ট হেদায়েতের আলো জানাতে পারতেন, কিন্তু কিন্তু বাহানা করবেন কেন? আলেমের বাড়ির দিকে রওনা করছে, পথিমধ্যে মারা গেছে, আবার আল্লাহ পাক বলতে পারতেন যাও জান্নাতে ফেরেশতারা তোমরা জান্নাতে তার রূহ নিয়ে যাও, তাও তিনি পারতেন, কি কথা ঠিক না? এগুলি সব আল্লাহর এলেমে আছে কি আর নাই? সবই আল্লাহর এলেমে ছিল। আবার বাহার হাল আমার নবী পাক সাল্লাল্লাহ কি বললেন, যেই ব্যক্তি মারা গেছে তার স্থান থেকে আলেমের বাড়ি আসলে ও কি দূরে ছিল আর নিজের বাড়ি কাছে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলেন হে জমিন আলেমের বাড়ির দিকে জমিন নিকটবর্তী হয়ে যাও, তার বাড়ির দিকে জমিন দূরবর্তী হয়ে যাও। এটা বুখারীর রওয়ায়ত, এটা কোনো গল্প কাহিনী বলতেছি না, বুখারী শরীফের মধ্যে এইভাবে হাদিস আসছে। যখন ফেরেশতারা মাপ দিল তখন দেখল আলেমের বাড়ির কাছের জমিন নিকটে আর নিজের বাড়ি অনেক দূরে, আল্লাহর ফয়সালা অনুযায়ী তখন রুহু জান্নাতের ফেরেশতারা নিয়ে গেছে। এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাক এইভাবে মানুষকে হেদায়েত করেন। যদি হেদায়েত পাওয়ার জন্য খালেস নিয়াতে রওনা করে তাহলে তওবা না করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন, কিন্তু হেদায়েতের নিয়াতে নবীর দরবারে থাকলেও তার কপালে হেদায়েতের নূর ওঠে না। যেমন হুদবা সাহেবা, হুদবা তো আমার নবীর জামাতা ছিলেন, আমার নবীর জামাতা ছিলেন, আবু লাহাব আমার নবীর চাচা ছিলেন, আবু তালেব আমার নবীর চাচা ছিলেন, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর পিছনে নামাজ পড়ছে, তার নসিহাতে পড়ছে, কিন্তু কলবের মধ্যে বক্রতা থাকার কারণে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের রোগ আরো বাড়ছে, হেদায়েতের আলো তাদের কলবের মধ্যে জ্বলে নেই। তাহলে তওবা করার জন্য বাড়ির থেকে আলেমের কাছে রওনা করলেও যদি আল্লাহ পাক তার তওবাকে কবুল করেন, আপনারা তো বাড়ির থেকে চলেই আসছেন, যদি খালেস নিয়াতে বসতে পারেন অবশ্যই আল্লাহ পাক মাহরুম করবেন না, আল্লাহ পাক কবুল করবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, শুধু রাস্তা একটা নয়, আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা আল্লাহ পাক খুলে দিবেন। যাই হোক, আমি যে আয়াত সুরে তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে মুমিনরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, কি কথা ঠিক না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না, তার মানে ইমান ও তাকওয়া অর্জন করার পরে
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর দাওয়ামান চলতে থাকো। এটা হলো আয়াতের প্রকৃত অর্থ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে ওলামায়ে কেরাম এবং যারা উপস্থিতি আছেন, সূক্ষ্ম কিছু কথা বলবো, খুব খেয়ালের সাথে শুনেন। ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, তখন ইমানের অর্থ হয় বিশ্বাস। এই ওই তারটা খুলে দেন, ওই তারটা খুলে দেন একজনে। আচ্ছা এদের খেয়াল দেই, ওই তারটা কাটা দেন। আর তারের কাছে কেউ দাঁড়ায়েন না, যেহেতু বৃষ্টি তারের কাছে কেউ দাঁড়ায়েন না, খুব খেয়াল রাখেন। ইমান ও ইসলাম যখন একই জায়গায় আসে, তখন ইমানের উদ্দেশ্য হলো বিশ্বাস, আর ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল। বাহ্যিক আমল। ইমান ও ইসলাম যখন ভিন্ন ভিন্ন জায়গায় আসবে, তখন ইমান দ্বারা ইসলাম উদ্দেশ্য, ইসলাম দ্বারা ইমান উদ্দেশ্য। যেহেতু আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাই ইমান ও তাকওয়া কলবের ব্যাপার। কিসের ব্যাপার? আর তাকওয়া হাহুনা, ইমান কলবি ব্যাপার, দেখা যায় না। ইমান আনছ, তাকওয়া অর্জন করছ, এখন ইসলামের উপরে আজীবন চলতে চলতে ওই অবস্থায় মৃত্যুবরণ করিও। খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান না হইয়া ইসলাম অনুযায়ী চলতে থাকো। কি অনুযায়ী? কি বুঝলেন? ইসলাম একটা আদর্শ, একটা নীতির নাম। কিসের নাম? আদর্শ, নীতির নাম। ইসলাম অনুযায়ী চলছেন কি চলেন নাই, এটা মুখে বলার দরকার নাই। যে ব্যক্তি ইসলাম সম্পর্কে জানে, সে ব্যক্তি আপনাকে দেখার সাথে সাথেই বলতে পারবে ব্যক্তি ইসলাম অনুযায়ী কাজ করতেছে। আমি ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার হায়াতের জিন্দিগিতে ইসলাম অনুযায়ী চলতে থাকো এবং ওই অবস্থায় তুমি মৃত্যুবরণ করিও। বুঝেন নাই? যেমন আমার মাথা দেখলে আপনাদের কি মনে হয় আমি মুসলমান না হিন্দু? কথা বলেন। অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয় তুই মুসলমান না হিন্দু, তার মানে তার ঈমান তো আছে ঠিকই, কিন্তু মাথার মধ্যে ইসলাম নেই। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু, মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয়, ঈমান তো ঠিকই আছে কিন্তু চেহারার মধ্যে কি নাই? কথা বলেন না কেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার পোশাক দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের পোশাক দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে পোশাকের মধ্যে ইসলাম? অনেকের মেয়েকে দেখলে প্রশ্ন করতে হয়, ছেলে কি মুসলমান না হিন্দু? অনেকের খ্রিস্টান ছেলেদের দেখলে প্রশ্ন করতে হয়, ছেলেটা খ্রিস্টানের না হিন্দুর না মুসলমানের? অনেকের ব্যবসার মধ্যে ইসলাম নাই, আছে? কথা বলেন না কেন? অনেকের দলের মধ্যে, নেতার মধ্যে, আদর্শের মধ্যে, কামাইয়ের মধ্যে, খরচের মধ্যে আল্লাহ কি বলছিলেন? ইসলাম অনুযায়ী, আর ইসলাম অনুযায়ী মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার কেউ মরিও না,
মুসলমান না হইয়া। এখন আমরা কি বুঝলাম? এই আয়াতের আলোকে আমার প্রস্রাবখানায় ঢুকলে ইসলাম অনুযায়ী ঢুকতে হবে, ইসলাম থেকে বের হলে ইসলাম অনুযায়ী বের হতে হবে, আমি হাঁটলে ইসলাম অনুযায়ী হাঁটতে হবে, আমি শুইলে ইসলাম অনুযায়ী শুইতে হবে, ঘুম থেকে উঠলে ইসলাম অনুযায়ী উঠতে হবে, খানা খাইতে বসলে ইসলাম অনুযায়ী বসতে হবে, খানা খাওয়া শুরু করলে ইসলাম অনুযায়ী শুরু করতে হবে, খানা শেষ করলে ইসলাম অনুযায়ী শেষ করতে হবে, গোসল ইসলাম অনুযায়ী করতে হবে, রোজা ইসলাম অনুযায়ী করতে হবে, উজু ইসলাম অনুযায়ী করতে হবে, দল ইসলাম অনুযায়ী করতে হবে, নেতা ইসলাম অনুযায়ী মারতে হবে, সব কিছু ইসলাম থাকবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি নামাজে ডুবো ইসলাম অনুযায়ী, দল কর বা খ্রিস্টান অনুযায়ী, নামাজ পড়ে ইসলাম অনুযায়ী, মাতার চুল কাটবে ইহুদি অনুযায়ী, তুমি নামাজ পড়ে ইসলাম অনুযায়ী, তোমার শৈলে পোশাক থাকবে বড় বড় খ্রিস্টান খেলোয়াড়দের অনুযায়ী, তুমি নামাজ পড়ে ইসলাম অনুযায়ী, তোমার নেতা হবে বড় বড় নাস্তিক বার্কা নাস্তিক অনুযায়ী, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি হতে পারো নাই। বর্তমানে ওলামায়ে কেরামের মধ্যেও বয়ান তো আছে, কিন্তু পরিপূর্ণ ইসলামের বয়ান নেই, বয়ান তো আছে কিন্তু পরিপূর্ণ নামাজ ইসলাম অনুযায়ী শিখাই, ব্যবসা ইসলাম অনুযায়ী শিখাই না, চাঁদা বন্ধ হয়ে যাবে। যে ইসলাম অনুযায়ী ব্যবসা করে না তার চাঁদাটা বেশি, তাকে বলি না ভাই তোমার ব্যবসা সহি না, তোমার ব্যবসা ঠিক না, নামাজ ইসলাম অনুযায়ী শিখাই, কিন্তু তার দলটা যে খ্রিস্টান অনুযায়ী ইহুদি অনুযায়ী নাস্তিক অনুযায়ী এই বয়ান করি না, তাহলে আমার মুরিদ কমিয়া যাবে, আমার মুরিদ কমিয়া যাবে, চান্দা কমিয়া যাবে। কেন পীর মুরিদ কি ব্যবসা নাকি? কথা বলেন না কেন? এই রুগী ডাক্তারের কাছে গেছো, যদি অরিজিনাল ডাক্তার হয় সে তোমাকে কি বলবে? তোমাকে শুধু বড়ি ট্যাবলেট খাওয়ালে হবে না, তোমাকে অপারেশন করতে হবে। রুগী যদি বুদ্ধিমান হয় বলবে ডাক্তার সাহেব যা করেন, আপনি টাকা নেন পয়সা নেন, মৃত্যুর ভয় করতেছেন, আমি দস্তকার দেই, আমি মারা গেলে কোনো অসুবিধা নেই, তবে আমাকে বাঁচান। আর ডাক্তার সাহেব একেবারে রুগীর হলফনামা নিয়া তাকে বাঁচাবার জন্য অপারেশন করে, এটা হল অরিজিনাল ডাক্তার, এটা কি? আর যদি রুগী অপারেশনের কথা শুনে ভয় পেয়ে পালাইয়া যায় তখন ডাক্তার কি বলে? তুমি যেথায় ইচ্ছা সেথায় যাও, আমার কাছে তোমার কোনো চিকিৎসা নাই, মনে যেখানে চায় সেখানে যাও। আমাদের শায়খ মোর্শেদ পীর মুরিদের ব্যবসা করতেন না, কেডা মুরিদ থাকবে কেডা থাকবে না, কেডা আসবে কেডা আসবে না, এই তুয়াক্কা তিনি জীবন বার করতেন না। তিনি বলতেন যার মেয়ে বেপর্দা কলেজে যায়, যেইটার ঘরে টেলিভিশন উলঙ্গ ডান্স হয়, যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলামের বাহিরের দল করে, সে আমার মুরিদ না, আমি তার পীর না, তুমি চরমনায় আসবা না। হজরত বসে কি বলে নাই? ক্লিয়ার কাট কথা, পীর মুরিদ ব্যবসা না তো, আমরা ডাক্তার হিসেবে আসছি, আপনি আমাকে গ্রহণ করতে পারেন না করতে পারেন, এটা আপনার ইচ্ছা, লাস্তা আলাইহি মুসাইতির, এখানে দারোগা হিসেবে আসি নাই, নসিহাত করব মানলে মানতেও পারেন, না মানলে নাও মানতে পারেন, কিন্তু রুগী খবরদার, রুগী খবরদার, টিটা ঔষধ দিছে দেখিয়া খাবা না, অপারেশন করব বিদায় ভয় পেয়ে গেছ, খাইতে থাকো, রিস্ক গ্রহণ করো, যদি রিস্ক গ্রহণ না করো এই দুনিয়ার হায়াত তুমি পাবা না, দুনিয়াতেও তুমি থাকতে পারবা না। আমরাও চিকিৎসা করলাম, ইসলাম অনুযায়ী চলতে হবে, তোমার মাথার মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার ঘরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই,
তোমার সেলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার নেতার মধ্যে ইসলাম থাকা চাই। যদি ইসলাম অনুযায়ী চলি আর মৃত্যুবরণ করতে পারো, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারে আমার যুবক বহু সাধনা করে ইসলাম পালন করছে, টুপি মাথায় দিয়া কলেজে গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত থুপ মারছে, কিন্তু ইসলাম পালন করতে গিয়ে মাথা থেকে টুপি নামায় নাই। আমার যুবক দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছে, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হিসড়া করছে, কিন্তু ইসলাম পালন করতে গিয়া দাড়ির মধ্যে পুষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গাই দিয়া বাজারের মধ্যে গেছে, বাজারের সাথীরা জামা ধরিয়া কত টানা হেসড়া করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামাও গাড় থেকে নামায় নাই। আমার যুবক এত সুন্দর এত আকর্ষণীয়, কত মেয়েরা বসে আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে আড্ডা মারার জন্য আসো, আসো বন্ধু আমার সাথে প্রেম করার জন্য আসো, কিন্তু আমার যুবক বসে ইন্নি আখা বললো, আমি মাওলাকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলতে পারবো না। দেখ আমার যুবককে আমি কত যোগ্য কত দক্ষ সৃষ্টি করেছি, এই যুবক আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি করলে দুনিয়ার মধ্যে কত বড় লিডার হইতে পারত, কত বড় নেতা হইতে পারত, এমপি মিনিস্টার হইতে পারত, কিন্তু ইসলাম পালন করতে গিয়ে মেম্বারও হয় নাই। কোনোদিন আফসুসও আমার যুবক করে নাই, এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না। আল্লাহ বলেন মোমেন বান্দাগণ হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস খুলিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুরগেল মানা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, যারা ইসলাম অনুযায়ী চলবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, বোরখা পরবে না, পর্দা করবে না, মদ পান করবা, গাঁজা ইয়াবা পান করবা, যারা জেনা বিবিসারের মধ্যে লিপ্ত হয়ে যাবা, যারা দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরবা, যারা দুনিয়ার গুনার মধ্যে ডুব দিয়া থাকবা, যখন নাফরমান বদমাশ বেঈমান মৃত্যু যারা সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে আমি এই নাফরমানকে মুসলমান না হইয়া মৃত্যু বরণ করতে নিষেধ করছিলাম। আমি বলছিলাম আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরবি না, কিন্তু মুসলমান না হইয়া মৃত্যু বিছানায় পড়িয়া গেছে, ও সাধনা করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানার না দেখাইয়া রুটাকে খবর করিস। বাবারে বিপদ দেখলে হুঁশ থাকে না, যেরকম পাগলা কুকুর তারা দিলে মানুষের হুঁশ থাকে না, কাউ সামনে বাঁধ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না, যখন নাফরমান বদমাশ বেঈমান দেখবে আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মা শিকার এক হাত মা গিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীর মধ্যে লম্বা লম্বা পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে। এই অবস্থা দেখি না ফার্মারে রু আর বাইর হতে চাইবে না, রুটা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশয়ের হুডের পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে খলিজার রব বলে সিরিয়া সিরিয়া নিয়া যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ ইসলাম অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। বাবারে এই দুনিয়ার কারবার শেষ হইয়া গেল, দুনিয়ার খেলা শেষ হইয়া গেল। বাবা তুমি কেন খেয়াল করো না, যখন তুমি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তোমার আমার মাথার নিচের থেকে বালিশটা টান দিয়া ফেলাইয়া দিবে, খাটের থেকে নিচে নামাইয়া ফেলাইবে, একটা কাপড় দিয়া ঢাকিয়া ফেলাইবে, ছেলে বংশ আব্বা আব্বা মা মা দিয়া ডাকিয়া থাকবে, তোমাকে আমাকে জানাজা দিয়ে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, না ফরমান বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়ে রওনা করবে,
তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোর আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, কতই না গল্প করছি, কতই না খেলাধুলা করছে। এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকি আমার জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে। এ আমার ছেলে, আমি নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখে খানা তুলিয়া দিছি। এ আমার ছেলে, তোদেরকে ভালো রাখার জন্য রন্ধ্রের মধ্যে কাজ করিয়া পিঠ থেকে কালো বানাইয়া ফেলাইছে। এ আমার ছেলে, তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই। এ আমার ছেলে, তোর হাতে অধরছি, পায়ে অধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাপ আখরে আমার দিকে তাকিয়ে রইছে? ওই যে কবরের মধ্যে জাহান্নাম না গুন্ধাও দাও করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, কবরের দিকে তোর বাবাকে তুই নিয়ে যাস না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লাচিল্লি দুনিয়ার কোনো মানুষ যে শুনতে পাইত, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলে চলে যাইত। ওই নাফরমানকে কেউ কাঁপন দামন করতে পারত না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবার আমল নামাকে ওজন করবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, আমা আদরা কামা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবি এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারব না। আল্লাহ, কেউ যদি বলতে পারো, হুজুর আমার পাঁচ দলে আমি আর গুনার কাজ করব না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে আসি সবার সামনে, তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো, হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পার থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া থাকো, বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তোমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। পরে বাচ্চা পানির সাথে খেলতে খেলতে হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো তুমি পানির থেকে উঠবা না। ঠিক আমরাও করেন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি, কতক আল্লাহ পাকের বান্দাই নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, গাজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসা খেলা করতে আসে, আনন্দ করতে নাচান নাচের মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি আসবে ধাক্কা দিয়া ভয়, আর তো সহজে বাবা জাহান্নাম থেকে উঠবানা। কাজী ভাই চরমুনাই বুঝি না, চরমুনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা, চরমুনায় যাওয়ার কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও,
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি ভালো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য